বাড়ি আমার ডান্নাতে এদিকে ডাইন দিকে। সে তো ভালোভাবে কিছু বলতে পারে না, সে বলতেছে যে তার নাম ইওয়ান, সে শাহজালাল মাজারে আসছে, তিনজন তাকে মুখের মধ্যে কি দিছে এটাই বলছে, আর কিছু বলে না। থেকে থেকে গুঙ্গানির শব্দ। প্রথমে পথচারীরা ভেবেছিলেন কোনো পশু হয়তো নালায় পড়ে গেছে, ভাসতে ভাসতে স্ল্যাব লাগানো স্থানে গিয়ে আটকেছে। উদ্ধারের জন্য খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তারা আসার পর জানা যায় আশ্চর্য এক তথ্য, কোনো পশু নয়, নালায় আটকে পড়েছে জলজ্যান্ত একজন মানুষ। অবশেষে ফায়ার সার্ভিস সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন সরোজপুর এলাকার নালার স্ল্যাব ভেঙে বের করে আনে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে। তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আল্লাহ আল্লাহ করে মাইগো মাইগো করে আমরা খুঁজাইলাম, সাইডের দিকে নাই। পরবর্তীতে আমার ওইখানে স্টেডিয়ামের মতিলাল আর তার পরিবার আর আমার পরিবার, হ্যাঁ, তারা টর্চলাইট দিয়ে দেখে এইখানের মধ্যে মানুষের দেখা যার। রশিয়ানি বান্দিয়া টানিয়া তারে তো উঠাইছে পরে তখন আমরা কমিশনার আইসন, কমিশনার ইয়া দেখছেন, আর যা পাড়া প্রতিবেশীর সহযোগিতা শেষে ফায়ার, বিশেষ করে ফায়ার ব্রিগেডে এই কাজটা করছে আর কি, তারা শেষে লইয়া গেছে ওসমানী মেডিকেল কলেজে। তো কোনো গার্জিয়ান নাই, কোনো পরিচিত কেউ নাই, তাহলে স্থানীয় কমিশনার সাহেব ছিলেন এবং পুলিশে কল দেওয়া হয়েছে, পুলিশ আসছে, আসার পরে আমাদের লোকজন সহ ওরা একটা ওয়ার্ডের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাদের তো এমার্জেন্সি আমাদেরকে ছেড়ে দিছে, আমরা চলে আসছি। এখন আগের চেয়ে ভালো আছে, আমরা ওকে মুখে খাবার দাবার দিছি, বিস্কিট দিছি, তারপরে জুস দিছি, পানি দিছি, সে খাইছে। সে খুব একটা ভয়া পাইতেছে, খুব ভয় পাইতেছে, সে যাকেই দেখতেছে, যাকে মানে আমাদেরকে দেখলো সে ভয় পাইতেছে, তার মানে ভিতরে তার একটা ভয়ে কাজ করতেছে। সরোজপুর দিয়ে প্রবাহিত একটি খালের সঙ্গে মিশেছে ওই নালাটি। নালার বড় প্রবেশ পথ ধরে 100 গজের মতো এগিয়ে গেলে আটকে পড়েন ভারসাম্যহীন ব্যক্তিটি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।